ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন। দুর্ঘটনার প্রায় 16 ঘন্টার পর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, হেলিকপ্টারে রাইসির সঙ্গে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ নিহান সহ 9 জন আরোহী নিহত হয়েছেন। ইরানি রেড ক্রিসেন্ট বলছে, দুর্ঘটনার স্থলে গিয়ে হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ নিহান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমতি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন প্রতিনিধি, প্রেসিডেন্ট রাইসির একজন বডিগার্ড ও পাইলট ছিলেন। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজানের খোদা আফারিন অঞ্চলে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে সীমান্ত এলাকায় বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বাঁধ উদ্বোধনের পর 3টি হেলিকপ্টার নিয়ে ফিরে আসার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জলফার কাছে দুর্গম এলাকায় মাটিতে আছড়ে পড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীরা মার্কিন তৈরি বেল 212 হেলিকপ্টারে চড়েছিলেন। 2 ব্লেডের একটি মাঝারি আকারের হেলিকপ্টারে 15টি আসন রয়েছে। 63 বছর বয়সী রাইসি 2021 সালের জুন থেকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 1989 থেকে 1994 সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেল এবং 2014 সালে জাতীয় প্রসিকিউটর জেনারেল হিসেবে ছিলেন। তবে সবার কাছে এখন প্রশ্ন আসতেই পারে, ইরানের এখন প্রেসিডেন্ট কে হবেন? ইরানের সংবিধানে বলা আছে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী 50 দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার।